This is Sunny and you are watching DVS. Welcome back to my channel. I hope you guys doing absolutely well. Let's get started today's vlog. The notun din and a notun opportunity of notun ekta video niye ami abar chole eshe chole aslam cholo enjoy kor to guys tumra jano amar bike er pichone tyre ta puro puri finished মানে এতটাই খারাপ অবস্থা আমি তো দেখাতেও পারবো না। তো চিন্তা ভাবনা করলাম বাইকের টায়ারটা চেঞ্জ করা যাক। তো ইদানিং আমি ভাবছিলাম যে কি টায়ার লাগাবো, কত সেকশন টায়ার লাগালাম লাগালে ভালো হয়। অনেকে দেখছি যে 190-180 সেকশন টায়ার লাগাচ্ছে, আমার দ্বারা আমার মনে হয় না ওটা প্র্যাকটিক্যালি খুব একটা কাজে। তো সবার থেকে আরও কিছু মানুষের থেকে বন্ধু বান্ধবের থেকে আমি যখন ইনফরমেশন নিলাম সবাই আমাকে বলছে 150 সেকশন টায়ারটা সত্যি খুব ভালো ওটা ইউজ করার জন্য। তো এবার সেকশনটা তো আমরা ঠিকঠাক করে ফেললাম, কিন্তু টায়ার কোনটা নেব সেটা নিয়ে একটা চিন্তার বিষয়। তো আমার চাই হচ্ছে ভালো কর্নারিং গ্রিপওয়ালা খুব ভালো একটা টায়ার। তো আমি তো ফার্স্টে চিন্তা ভাবনা করেছিলাম যে অ্যাপেলো আলফা H1 না হলে হচ্ছে তোমার যে এটা আছে সিএটের জুম X1 যে মডেলটা আছে ওইটা, কিন্তু সিএটের জুম X1 যে মডেলটা আছে ওই মডেলটা যেটা আমি দেখলাম ওটা কর্নারিং স্টেবিলিটি কিন্তু এতটা ভালো না। কারণ অনেকে আমাকে যেটা বললো মানে কর্নারিংয়ে সেই কনফিডেন্সটা পাওয়া যায় না, আর যত অ্যাক্সিডেন্ট দেখো না কেন এই কর্নারিংয়ের জন্য কিন্তু ম্যাক্সিমাম বেশি হয়। তো এই জন্য তো ভালো যাতে একটা কনফিডেন্স পাওয়া যায় সেরকম একটা টায়ারের দরকার। তো আমরা তো যাই, তো একটা টায়ার আমার চিন্তা ভাবনা করা আছে সেটা একটা লাগাবো। তো আমি তোমরা এতে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা টায়ারটাকে দেখে নাও। তো হ্যাঁ, এটাই হচ্ছে সেই টায়ারটা, সিএট আমার বরাবরই খুব পছন্দের একটা টায়ার। তো সিএট এই টায়ারটাই আমরা লাগাবো। তো চলো ফাইনালি যাওয়া যাক। সিএট টায়ার ফাইনালি লেগে গেল। তো গাইস তোমরা দেখলে আমরা নতুন টায়ারটা ইনস্টল করে ফেললাম, এটাই হচ্ছে সেই টায়ারটা, সিএটএ স্পোর্টস রেড। মানে আমি অ্যাকচুয়ালি এই টায়ারটা একদমই রিসেন্ট বেরিয়েছে এবং এর সেরকমভাবে কারো রিভিউ দেখিনি, শুধু একমাত্র যে স্প্রিন্সেরই একটা রিভিউ দেখেছিলাম যে এই টায়ারটা যেদিনকে মানে লঞ্চ করে সেদিনকে গেছিলো এবং খুব ভালো নাকি চালিয়ে ভালো সব কিছু পেয়েছিল, সেই জন্যই আমি সেই ভরসা দিয়ে আরও নিয়ে ফেললাম একমাত্র। টায়ারটা যদি দেখা যায় এটা হচ্ছে 100% রেডিয়াল, সেই কারণে আরও নিলাম। তো আরেকটা জিনিস হচ্ছে যেটা আমি অ্যাপেলো আলফা H1-এর সাথে কম্পেয়ার করে পেয়েছি সেটা হচ্ছে আলফা H1 দিচ্ছে আমাদের 2 ইয়ার ওয়ারেন্টি আর এটা দিচ্ছে আমাকে 3 ইয়ার ওয়ারেন্টি। অলদো এর থেকে একটুখানি প্রাইসটা একটু বেশি হয়েছে, তো দেখা যায় যদি টায়ারের লুকসটাও কিন্তু সেই দিক দিয়ে অনেক ভালো। Let's go.
টায়ারটার সিনেমাটিক তোমাদেরকে দেখিয়ে দিলাম, তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও টায়ারটা। তো আমি চালিয়েছি অল্প, আমি খুব একটা বেশি চালাইনি। তো চালানোর পরে আমার যে এক্সপিরিয়েন্সটা সেটা যদি আমি তোমাদের সাথে শেয়ার করি, সেটা কিন্তু খুবই অসাধারণ ছিল, দারুণ। কারণ আমি এরকম কনফিডেন্স আগে কোনো টায়ারে পাইনি, কারণ আগে আমি এমআরএফ টায়ার ইউজ করেছি, সিএর টায়ার ইউজ করেছি, এত দামি টায়ার কখনো ইউজ করিনি। ফার্স্ট টাইম নিজের সেফটির কথা চিন্তা ভাবনা করে এবং একটু ফানের জন্য ছোটোখাটো, যাতে কর্নারিংটা ভালোভাবে করা যায়। তোমরা সবাই জানো যে হাইওয়েতে কর্নারিং করতে কতটা ভালো লাগে, এবং সেখানে যাতে কনফিডেন্ট আসে, সত্যি আমি হাইওয়েতে কর্নারিং অল্প করলাম, তো সেখানে দারুণ কনফিডেন্ট, মানে বলার মতো না, এত সুন্দর এক্সপিরিয়েন্স পেয়েছি। তো আশা করি তোমরাও চাইলে লাগাতে পারো টায়ারটাকে একেবারে, কিন্তু মানে কি বলবো, খারাপ তো অবশ্যই হবে না, মানে খারাপ তো না, অবশ্যই ভালো, ডেফিনেটলি ভালো, এবং এতটাই ভালো যে সেটা বললে এইভাবে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। তো প্রথমেই ব্যবহার করো, তারপর ঠিক বুঝে যাবে। তো চলো, ভিডিওটা তাহলে ভালো লাগলে ডেফিনেটলি লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও যদি কিছু বলার থাকে সেটাও, আদারওয়াইজ যদি কিছু জানার থাকে সেটাও কমেন্ট করে জানাতে পারো। আর এছাড়া কিন্তু ডিসক্রিপশানে আমি আমার ইনস্টাগ্রাম আইডিটাকে দিয়ে দিলাম, ওটাই কিন্তু তাড়াতাড়ি গিয়ে ফলো করতে হবে এবং বন্ধুদের সাথে চটাপট শেয়ার করে নিতে হবে। তো চলো আজকের মতো এই ভিডিওটা এই অবধি, স্টে টিউন, বি সেফ, অ্যান্ড বাবায় বাবায় অ্যান্ড বাবায়, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।